আমার হাজবেন্ড জি বয়স 56, হুম ওনার আর কি 2 মাস হয়ে গেছে। 2 মাস আগে যে একটা বাড়ি জিনিস চলতে গিয়ে মাজার বাম পাশে একটু চোট পাইছে, হুম বুঝছেন? চোট পাওয়ার পরে উনি হাঁটাচলা করছে অনেক, ওইটা নিয়েই হাঁটাচলা করছে অনেক কষ্টে। হুম এখন আস্তে আস্তে ঢাকাতে অনেক ডাক্তার দেখাইছি, এমআরআই দিছিল, এমআরআই করছি, তারপরে এক্স রে করছি, এমআরআই উঠছে নিচের ওই যে মেরুদণ্ডের ইয়ে আছে না, হুম একটা কট একটু টেস্ট ইয়া ফাটছে আর কি, হুম ওইটা উঠছে। এখন ওই রিপোর্ট আবার চাঁদপুরে দেখাইছি, উনি যে দেখছে আমারে রিপোর্ট আনো ইয়ার, উনি বলছে অপারেশনের জন্য, বুঝছেন? হুম আর ওইটা আবার চাঁদপুরে দেখাইছি, উনি আবার বলছে যে তেমন কোনো সমস্যা নাই, অপারেশন লাগবে না। হুম এখন উনি হাঁটতেও পারে না, বসতেও পারে না, কি একদম সমস্যা হয়? হাঁটলে মানে রগটা ফাইটা যায়, বাম আচ্ছা, সাইডের একদম টানা রগটা ফাইটা যায়, আর অনেক কষ্ট হয়। বাথরুমে বসলে নিচের রগটা ফাইটা যায়, বসতেই পারে না। এখন 2-3 দিন যাবত বসতেও পারে না, ভাত খাইতে বসলে 1 নলা 2 নলা খাইয়া উনি শুয়ে পড়ে, এই অবস্থার আচ্ছা, মধ্যে আছে আর কি। এখন কি করতেছেন? কি চিকিৎসা, ওষুধ খাচ্ছে? এখন উনি ওনের ডাক্তার বলছে থেরাপি নিতে, 10-12 দিন থেরাপি নিচ্ছে, নেওয়ার পরে ব্যথা এখন আরো বেশি, কোনো ইয়া হইতেছে না, এখন ওষুধ খাইতেছে আর ব্যথার ইঞ্জেকশন দিচ্ছে। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন আপনি? এখন এটা কি আপনাদের এখানে চিকিৎসা আমরা পামু ভালো হবে কিনা? আচ্ছা জি, ধন্যবাদ। যে ওনার হাজবেন্ডের পিএলআইডি বুঝাই যাচ্ছে, যে পিএলআইডিতে ওই এমআরআইতে এটা চলে আসে এবং ক্লিনিক্যালি রিপ্রেজেন্ট করছে পিএলআইডি, যে উনি মানে দাঁড়াইতে পারে না বা চলাফেরা কষ্ট ইনজুরির হচ্ছে। একটা হিস্ট্রিও বলেছিলেন হ্যাঁ, ওই মনে যে হয়। উঠাতে গিয়ে ভারী ইঞ্জুরি হয়েছে। তো এই এই রোগের আমরা আসলে ডিপিআরসি এই জাতীয় যে কোনো ব্যথা বেদনা বা ডিসেবিলিটির চিকিৎসা করে থাকে। যেহেতু আমাদের আপনি চিকিৎসা নিতে চাচ্ছেন, আমাদের হাসপাতালে আপনি যোগাযোগ করে রুগী নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আমাদের মোস্ট অফ দ্য রুগী এই জাতীয় রোগের চিকিৎসা আমরা করে থাকি। আমার সাথে আজকে যে রুগী আছে উনিও এই জাতীয় রুগী, ওনার হয়তো কোমরের সমস্যাটা অত না বা ঘাড়ের সমস্যাটা বেশি। তো ইনশাল্লাহ আপনারা নিয়ে আসতে পারেন, আসলে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ যেন ভালো হয়ে যায়। আর এখন যেহেতু ওনার প্রবলেমটা আছে, আপনাকে বলবো উনি রেস্টে থাকাটি বেটার। মানে ব্যথা হচ্ছে কিন্তু আমরা চেষ্টা করি অনেক সময় হাঁটতে চলতে ফিরতে, আপনার রুগীর ক্ষেত্রে শুয়ে থাকাটা সবচেয়ে নিরাপদ। ওনাকে বসতে দেওয়ার উচিত না বা মুভ করতে দেওয়া উচিত না, বিশ্রামটা এখন জরুরি। আর পাশাপাশি আপনি যখন সুবিধা আপনি নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমার কাছে মনে হয় স্যার, আগে যেরকম আমরা কোনো ইনভেস্টিগেশন করতে গেলে রুগীর আগ্রহ দেখাতো না, এখন কিন্তু ইনভেস্টিগেশন ওনারা সবাই করে ফেলে ডায়াগনোসিস করার ক্ষেত্রে। কিন্তু ওই ফিজিওথেরাপি বা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্টটা, এটা আমাদের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। এই জিনিসটা আসলে হ্যাঁ আমাদেরকে আরো প্রচার করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে মানুষ তো আসলে সচেতনতা জরুরি, এজন্য আমরা বলছিলাম যে কোনো কিছুর ক্ষেত্রে যত মানুষকে সচেতন করা যায় তত মানুষ জানবে এবং সে কিন্তু নিজের থেকেই বুঝতে পারবে যে করা যায়। আমি কিন্তু আবার প্রত্যেকটা রুগীকে বলি, আমি এখনও বলছি রুগীরা যারা আমার কাছে আসে, যে আমি বলি আপনার রোগ আপনাকে জানতে হবে, যে আপনার যে সমস্যাটা, আপনার ঘাড়ের সমস্যা, কোমর সমস্যা বা আপনার যে কোনো ব্যথা বেদনা বা আপনি যে কোনো কারণে প্যারালাইসিস হলেন, এটা কেন হলো, এই মেকানিজমটা কি? অন্তত রুগীর নিজের রোগটা নিজেকে জানতে হবে। রুগীর সারা ডাক্তারি পড়ালেখা করার তার কোনো দরকার নেই, ডাক্তারি চিকিৎসা আমাদেরটা আমরাই করব। কিন্তু রুগী যদি তার রোগটা সে জানে, তাহলে সে সচেতন হবে, তখন সে নিজে থেকে বুঝতে পারে যে তারপরে তার করণীয় কি, এবং সে কিন্তু ডাক্তারকে তখন উল্টা আরও হেল্প করে যে না আমাকে এখন এই এইভাবে আগাতে হবে। আর এখন তো আপনারা জানেন যে পৃথিবী একেবারে উন্মুক্ত। আমাদের আজকে সকালবেলা এই আধা ঘন্টা আগে আমেরিকাতে কি হয়েছে বা কানাডা কি হয়েছে বা মালয়েশিয়া কি হয়েছে আমরা কিন্তু এখন বসে জানি। সব হাতের মুঠোয়। সো রোগের ক্ষেত্রে আমরা কিন্তু সবাই এখন মোটামুটি ইন্টারনেটের কল্যাণে সব কিছু রুগীরা জানে। ইউটিউব, ফেসবুক বা গুগল বা যে কোনো সার্চ মিডিয়া ইঞ্জিনে গিয়ে সার্চ দিলে রোগ সম্পর্কে সে বুঝতে পারে। এখন অনেক ওয়েবসাইট আছে যার মাধ্যমে। তো এই জিনিসগুলা রুগীর সচেতনতা ডেভেলপ করেছে, যার কারণে আগে রুগীদের একটা আমি বলবো সাইকোলজিক্যাল প্রবলেম ছিল বা মানুষের একটা ধারণা ছিল যে এত টেস্ট কেন করব, এত টাকা হ্যাঁ, কেন খরচ করব। আর মানুষ কিন্তু দেখবেন এখন কিন্তু মানুষ চেঞ্জ হয়েছে। আগে মানুষের যে সোশিও ইকোনমিক্যাল এবং পারিবারিক বা ব্যাপার ছিল যে মানুষ মোস্ট অফ দ্য মানুষ
তারা কিভাবে সম্পদ অর্জন করবে এটা নিয়ে চেষ্টা করত, জায়গা জমিন এদিকে চিন্তা করত, বাস্তবতা তাই। কিন্তু এখন চেঞ্জ হয়েছে, এখন কিন্তু মানুষ চেষ্টা করছে কিভাবে ভালো নিজে থাকবে, থেকে ভালো যা যে নিজে কিভাবে নিজের জীবন দশা সে ভালো থাকতে পারবে, কারণ মানুষের মধ্যে ধর্মানুভূতিটাও বাড়ছে। আচ্ছা, এ বিষয়ে আমরা আবার কথা বলবো, জি একটা ফোন নিয়ে নিই। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম ওয়ালাইকুম ইকবাল সালাম। হোসাইন, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি ওয়ালাইকুম সালাম, আপনার আমার প্রশ্নটি করুন। জি, আসলে আমার হাঁটুতে একটু সমস্যা আছে, এটা হচ্ছে যে অর্থোপেডিক ডাক্তার দেখাইছিলাম, উনি বলছে যে আমার লিগামেন্টের সমস্যা। এখন পায়ে বহুত অনেক সময় দেখা যাচ্ছে যে প্রচন্ড ব্যথা করে, হাঁটতে চলতে অনেক সময় উঁচু থেকে নিচে যখন পা দেয় তখন প্রচন্ড ব্যথা করে বা পাটা ঘুরে যায়, আবার অনেক কষ্ট হয় যখন আবার পাটা সোজা করি তখন আবার দেখা যায় ওই ব্যথাটা অনেকদিন থেকে যায়। এটাকে একটা হাঁটু না দুইটাতে? জি, আমার একটা হাঁটুতে বাম। আপনি আঘাত পেয়েছিলেন, হাঁটুতে আঘাত জি পেয়েছেন? জি, আমি হাঁটুতে আঘাত পেয়েছি, এটা হচ্ছে যে আমি কাবাডি খেলতে গিয়ে এই সমস্যাটা হয়েছিল। আচ্ছা, এমআরআই করেছে? এমআরআই এমআরআই জি করে জি, এমআরআই করাইছি। আচ্ছা, এখন ডাক্তার সাহেব কি বলেছে আপনাকে লাস্ট? আমাকে বলা হয়েছিল যে আমার লিগামেন্টের সমস্যা হয়েছে। না না, ট্রিটমেন্টের ক্ষেত্রে কি বলছে, কি করতে বলছে, চিকিৎসা? বলছে যে অপারেশন করাতে, চট্টগ্রাম বলছিল যে অপারেশন করাতে, আবার ঢাকায় বলছিল যে অপারেশন করা লাগবে না, তবে তুমি একটু রিল্যাক্সে থাকবা আর ব্যায়াম করবা এইভাবেই। আচ্ছা, এখন কি হাঁটু ঘুরে যায় বলছিলেন আপনি? হ্যাঁ, খুলে যায় মনে জি হয়। জি, হাঁটুটা অনেক সময় ঘুরে যায়। এখন বয়স আমার কত অনেক আপনার? আমার বয়স 27 বছর। 27 বছর। আর আপনার পেশা কি, আপনি কি করেন? জি, আমার পেশা হচ্ছে যে আমি একটা স্টুডেন্ট আর এমনিতে একটা জব করি। মানে জবের নেচারটা কেমন, মানে কি হাঁটতে হয় না বসে থাকতে হয়? হাঁটতে হয় কিছু, আবার বসে থাকতে হয়, একটা পার্মানেন্ট ম্যানেজার হিসেবে আছি আর কি। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি আপনার। ওনার সম্ভবত কোনো লিগামেন্ট ইঞ্জুরি, এবং হাঁটুতে কমন আমাদের ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি হয়। দুইটা ইম্পর্টেন্ট লিগামেন্ট আছে, বাইন্ডিং লিগামেন্ট, হাঁটুর একেবারে মাঝখানে ভিতরে থাকে, একটা হচ্ছে অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, একটা হচ্ছে পোস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট। এখানেও অলসো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে হয়, যে শুধু কেবল আমি ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে বসে থাকবো তা কিন্তু না, তার কিন্তু ভিতরে মিনিসকাস আছে, মিনিসকাস টিয়ার হতে পারে, তার হয়তো বিভিন্ন বাইন্ডিং অন্যান্য লিগামেন্ট আছে, এখানে মানে টিবিয়া এবং ফিবুলার মধ্যে লিগামেন্ট আছে, প্যাটেলার সাথে টিবিয়ার সাথে লাগানো লিগামেন্ট আছে, মানে লটস অফ সফট টিস্যু আছে। এখন যদি কোনো কেউ আঘাত পায়, ইঞ্জুরি হয়, ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, সেটাও আবার কয়েকটা ভাগে হতে পারে, একটা হচ্ছে পার্শিয়াল ইঞ্জুরি হতে পারে, আরেকটা হচ্ছে কমপ্লিট টিয়ার হতে পারে, আরেকটা হচ্ছে হয়তো সেখানে মস্কিয়ে যেতে পারে। সো এগুলা কিন্তু এমআরআই এবং ক্লিনিক্যাল অ্যাসেস করে, মানে আমরা রোগীর হাঁটুতে ধরে বিভিন্ন টেস্ট করে দেখি, যেমন প্যাটেলার এপ্রিহেনশন টেস্ট একটা টেস্টের নাম আছে, সেটার মাধ্যমে হাঁটুতে ইন্টারনাল কোনো সোয়েলিং হয়েছে কিনা আমরা ধরলেই বুঝতে পারি। নাম্বার টু হচ্ছে অ্যান্টিরিয়র ড্রয়ার টেস্ট, এটি আমরা এসিএল ইঞ্জুরি আছে কিনা বুঝতে পারি। আর পোস্টিরিয়র ড্রয়ার টেস্ট, সেটা হচ্ছে পিসিএল ইঞ্জুরি আছে না, মানে পোস্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ইঞ্জুরি আছে কিনা সেটা আমরা ধরতে পারি। তারপরে টুইস্টিং এর মাধ্যমে অন্যান্য যে বাইন্ডিং লিগামেন্ট এগুলাতে ইঞ্জুরি আছে কিনা আমরা। দুই ডাক্তার দুই কথা বলছে, একজন বলছে অপারেশন করতে হবে, আরেকজন বলছে না তুমি এক্সারসাইজ করো বা রেস্টে থাকো ঠিক হয়ে যাবে। এটা দুজনের কথাই কিন্তু ঠিক আছে, কারণ প্রত্যেকটা ডাক্তার তার মতো করে সে অ্যাসেস করে, তার অভিজ্ঞতা, তার রোগীর রিপ্রেজেন্টেশন, ক্লিনিক্যাল ডাটা, আমাদের কাছে এক্সরে এমআরআই যা আছে এগুলো দেখি করতে হয়। তো আমার মনে হয় যদি এটা আপনার ক্ষেত্রে হাঁটতে চলতে ফিরতে যদি দেখেন বারবার পা ঘুরে যায়, আপনার কাছে মনে হবে খুলে যাবে, বা আপনার দৌড় দেওয়ার মতো এবিলিটি নাই হাঁটতে, মানে আপনি হঠাৎ দৌড় দিতে হলো কিন্তু আপনি পারলেন না, মনে হলো যে না পাটা খুলে যেতে পারে, বা ল্যাক্সিটি যদি থাকে, অথবা আমরা অ্যান্টিরিয়র ড্রয়ার টেস্ট করে দেখি, যদি খুব হাইফার মোবিলিটি থাকে তাহলে অপারেশন করতেই হবে, কোনো উপায় নাই। আর যদি সেটা পার্শিয়াল হয় বা অত না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসার মাধ্যমে সমাধান করতে হবে। এটা বসে থাকলে, শুয়ে থাকলে বা রেস্টে থাকলে, এক্সারসাইজ করলে রেজাল্ট আসবে না, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এই সমস্যাটা যেহেতু একটা ইঞ্জুরি হয়েছে, ইঞ্জুরিটা উইদিন 2-1-2 বছর 3-4 বছর পর এখানে কিন্তু সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে, যেটা আমরা বলছিলাম যে পঙ্গুত্ব রোধে করণীয় কি। সো আপনি যদি এখনই সচেতন না হন, আপনার এখনও তো একটা প্রবলেম দেখা দিয়েছে,
প্রবলেম হচ্ছে ভবিষ্যতে দেখাবে যাবে যে জোড়াটাতে সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে, তখন এনাদার অপারেশনে যেতে হবে। মানে এখন যে অপারেশন আর সেই পরবর্তী অপারেশন আবার একরকম না, দুইটা দুই টাইপের অপারেশনে যেতে হবে। তা আমার মনে হয় আপনি যত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল রিহ্যাবিলিটেশন চিকিৎসকের শরণাপন্ন হন বা ভালো কোনো ফিজিওথেরাপি চিকিৎসককে আপনি দেখাতে পারেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।